তীব্র ঘূর্ণিঝড় পরিণত হয়েছে দানা। বর্তমানে তা অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সাগরদ্বীপ থেকে এই মুহূর্তে সম্ভবত 200 কি 250 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে। ওড়িশার পারাদ্বীপ থেকে এর দূরত্ব প্রায় 200 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। মধ্য উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় তীব্রতর হচ্ছে। বৃহস্পতিবার আজ মধ্যরাত বা শুক্রবার সকালের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড় হিসাবে আসতে পড়তে পারে উড়িষ্যার ভিতরকণিকা ও ধামারার মধ্যে। পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। ল্যান্ডফলের সময় দানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 কিলোমিটার। আমি সকলকে সতর্ক এবং সচেতন করছি, খামোখা এই ঝড় নিয়ে না কিছু ভেবে আগে সচেতন হতে হবে, আমাদের কীভাবে এই বিপদ থেকে মোকাবিলা করতে হবে। তাই বাংলায় কীভাবে প্রভাব পড়তে পারে এই সাইক্লোনের ফলে পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুর সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষয়ক্ষতি হতে পারে। এই সাইক্লোনের প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, এই সব জায়গায় বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের অনেক সাবধানে থাকতে হবে যাতে এই বিপদকে আমরা ওভারকাম করতে পারি। খামোখা নানান রকম ভয় ভীতি না দেখিয়ে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে হবে, সেই হিসাবেই আমাদের চলতে হবে যাতে আমাদের বিপদ থেকে আমরা উদ্ধার পাই। তাই নানান রকম ভয় ভীতি না দেখিয়ে এই ঝড়কে আমাদের এড়িয়ে না গিয়ে তাকে মোকাবিলা করতে হবে। সেই হিসাবে এই ঝড়ের সময় আমাদের বাইরে বেরোলে চলবে না, ইলেকট্রিক ল্যাম্প পোস্ট এদের ধারে কাছে থাকা চলবে না, খামোখা ঘরের মধ্যে থাকাটাই সেফ। এই সাইক্লোনের ফলে পশ্চিমবঙ্গে, পূর্ব মেদিনীপুর সব থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে, আগেই বলেছি। এই দিন সকাল থেকেই কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, দিনভর মেঘলা চলবে। বুধবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। আর বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এই দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 93% এবং সর্বনিম্ন 73%। এই যে আবহাওয়া রিপোর্ট, এই রিপোর্ট থেকে আমাদের নিজেদেরই সচেতন হতে হবে যাতে এই ভয়ঙ্কর ঝড়, কারণ এর আগেও আমরা আমফান, টর্নেডো নানান ঝড়ের সম্মুখীন হয়েছি আয়লা, কিন্তু আমরা ভেঙে পড়িনি। তাই ভেঙে না পড়ে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই ঝড়কে মোকাবিলা করতে হবে। কাঁচা বাড়ি যা যে সমস্ত মানুষরা থাকেন তাদের বলবো অবশ্যই আপনারা স্কুল বা কোনো বড় বাড়িতে গিয়ে আশ্রয় নিন। সরকার থেকেও বলবো যে সরকার এই বিষয়ে বিশেষ সচেতন হবে। অবশ্যই সরকারি কাজকর্ম খুব দ্রুত গতিতে চলছে, ভালো কাজ হচ্ছে এটা আশা করি। যাই হোক, আমি এই বার্তা দিলাম সকলের উদ্দেশ্যে, সতর্ক বার্তা থেকে মানুষ যেন সচেতন হয় এবং এই ঝড় থেকে আমাদের বিপদ থেকে বাঁচতে পারি। তাই আজকে এখানে আমার ভিডিওটা সমাপ্তি করছি। সবাইকে বলবো নিজেরা সচেতন হন, সবাইকে সচেতন রাখুন।